নমস্কার বন্ধুরা, আজকে আপনার সঙ্গে বিস্তারিত মজাদার গল্পর শলে আলোচনা করব নতুন এক পশু পাখি জীবজন্তু ব্যাপারে। তো আজকে আমরা জানি যে পশু পাখি জীবজন্তুর ভূমিকা মানুষের জীবনে কতটা অপরিহার্য, সেরকম আজকে ইন্টারেস্টিং একটা টপিককে নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব বলে, যেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে ছটা এবং বাংলাদেশের সময় সন্ধে সাড়ে ছটায় আমি কিন্তু আপনার জন্য দারুণ দারুণ ইন্টারেস্টিং টপিককে সংগ্রহ করে নিয়ে আসি, সেরকম আজকে যে টপিকটা নিয়ে আসি সেটা হচ্ছে টার্কি পাখি। তো টার্কি পাখি সম্পর্কে আপনারা অনেকেই জানেন, কিন্তু সেটা কোন পাখি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন সেরকম কিন্তু ভিডিও আজকে ইন্টারেস্টিং হতে চলেছে। সেরকম আপনারা তার আগে এই ভিডিওটা ঠিক নিচে মানে ডান দিকে কর্নারে ওখানটায় একবার ফাঁকা জায়গায় একদম কর্নারে ফাঁকা জায়গায় একটু টাচ করবেন, সেখানটায় দেখবেন আপনারা চতুর্ভুজের মতো একটা চিহ্ন পাবেন চারটে কোণা, সেখানটায় টাচ করলে পরে ভিডিওটা ফুল স্ক্রিন হয়। আর উপরে ডান দিকে একদম কর্নারে সেখানটায় যদি আপনারা কর্নারে ফাঁকা জায়গাটায় টাচ করেন সেখানটায় একটা সেটিংসের বটন পাবেন, সেই সেটিংসের বটনে টাচ করে কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নেবেন ভিডিওটা, তাতে করে কি আপনি একটু ভালো মানের ভিডিও দেখতে পাবেন এবং আপনার মন আনন্দে ভরে উঠবে। তাহলে বন্ধুরা, এইসব অবশ্য আপনারাও আগেও জানেন, তো সেরকম কিন্তু ফুল স্ক্রিন বা কোয়ালিটিটাকে যদি একটু বাড়িয়ে নেন মজাটা পাবেন। আজকের আমাদের আলোচনার মূল বিষয় যে টার্কি পাখি সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। সুতরাং আজকে এই টার্কি পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যে বিদেশের একটা প্রজন্ম সেটাকে নিয়ে এসে স্বদেশে আমাদের এই বাংলায় চাষবাস লালন পালনের মাধ্যমে মানুষ লাভজনক এবং আর্থিক উপার্জনে সক্ষম হয়েছে এবং বেকারত্ব দূরীকরণের একটা উপায় বেরিয়েছে। সেই পদ্ধতি অবলম্বন করার জন্য আমাদের দেশের সরকার বাহাদুর কৃষকদের এবং যারা খামারে এইসব লালন পালন করে তাদের জন্য স্বল্প ঋণের মাধ্যমে স্বল্প সুদে তাদেরকে আয়োজন করে দেওয়া হয়েছে, এটাও একটা সত্যিকারের একটা আর্থিক সহযোগিতা বলা চলে। তো আমাদের এই আলোচনার মূল বিষয় যে টার্কি পাখি সেটা কিন্তু সত্যি একটা আকর্ষণ, সেটা আজকে আমি আলোচনা করার জন্য দেরি না করে চলুন শুরু করে দিই। উত্তর আমেরিকায় এই টার্কি পাখির পূর্বপুরুষ হলেও এই পাখি এখন বিশ্বের বিভিন্ন দেশে আকর্ষণীয় হয়ে উঠেছে এবং তুরস্কের মুরগি বললেও ভুল হবে না। কারণ কেন, তুরস্কতেই কিন্তু বেশি এই মুরগিটা এবং অনেক কাল আগে থেকেই পাওয়া যেত, সেই পাখি এখন বাংলার বাজারেও কিন্তু জনপ্রিয়তা ফেলেছে। মানুষ চেষ্টা করছে কম সময়ে প্রচুর ইনকাম করার জন্য আর লাভজনক ব্যবসায় লাভালাভ হতে, এবং তার কি হচ্ছে বন্য মুরগি, সে বন্য মুরগি এবং বিদেশি মুরগি সব মিলে সত্যিকারের একটা কালার কম্বিনেশানও খুব ভালো এবং খামারে এটাকে পোষ মানিয়ে সহজে অর্থ লাভবান হওয়া যায় এবং বিদেশ থেকে সংগ্রহ করে এনে বাংলার পরিবেশে কেমন ফল পাওয়া যাবে সে নিয়ে কিন্তু জীববিজ্ঞানীদের নিরলস পরিশ্রম এবং গবেষণা চালিয়েই যাচ্ছেন এবং পাশাপাশি খামারের চাষিরা আপ্রাণ চেষ্টা করছে, হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ফাইনাল একটা উপায় বেরোবে যার ফলে কিন্তু চাষিরা অনেক লাভবান হবেন, খামারের যে প্রতিপালকরা অনেক নিজেদের কষ্ট লাঘব হবে। সেরকম আগামী কয়েক বছরের মধ্যে ফাইনাল একটা উপায় এই টার্কি পাখিরা গম ভুট্টা সহ ছোটো প্রাণী যেমন ফরিং মাকড়সা কেঁচু টিকটিকি ইত্যাদি খায়, সুতরাং এদের লালন পালন করা খুবই মানে খরচ কম। সেই জন্য বলছি বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, এই মোর অপশানে টাচ করে আপনারা ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেল সম্পর্কেও ওখানে বিস্তারিত জানতে পারার পাশাপাশি আমার ব্যক্তিগত তথ্য ওখানে দেওয়া রয়েছে, সেগুলো জানার পর আপনার খুবই ভালো লাগবে এবং আমার সম্পর্কে বিস্তারিত জেনে আপনি আমাকে আরও ভালোভাবে জানতে সুবিধা হবে। আর বন্ধুরা, সেরকম কিন্তু আজ আমি
আমার এই ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত জীবনে যে আমি 150-200 খানা ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম পশু পাখি জীবজন্তুকে নিয়ে, সেগুলোর মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি বেছে নিয়ে আপনার জন্য ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে আপনি ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা, তা যাতে করে ওনারাও কিন্তু ভিডিওটা দেখে অনেক রকম উপকৃত তথ্যগুলো পাবেন এবং যাতে করে ওনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চলার পথে একটু উপযোগী হবে। কেননা এই মুহূর্তে আমি আর্থিক সংকটে ভুগছি কিন্তু আপনার কাছে কোনো একটা টাকা পর্যন্ত ডিমান্ড করব না, শুধুমাত্র বিনামূল্যে যেটা ফ্রি অফ কস্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হয় সেটা দিয়ে আমাকে একটু উৎসাহ যোগাবেন যাতে করে আমার চ্যানেল খুব শীঘ্রই ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনার জন্য এবং চ্যানেল তাড়াতাড়ি গ্রো হওয়ার ফলে অনেক ইউটিউব থেকে কিছু টাকা উপার্জন সক্ষম হবে, যার ফলে প্রথম কিংবা দ্বিতীয় পেমেন্টের মধ্যে আপনার জন্য দামি ক্যামেরা এবং লাইট সেট আপের জন্য একটা স্টুডিও তৈরি করব, যার ফলে কিন্তু আপনি আরও ভালো ভিডিও পেতে চলেছেন। সেরকম বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচ্ছে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু আপনি অনায়াসে নোটিফিকেশানের মাধ্যমে পেতে শুরু করবেন সবার আগে। সেই জন্য বন্ধুরা আমি যেহেতু অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলগুলো আপনারা দয়া করে একটু শুধরে দেবেন, নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখে দেবেন কোথায় ভুল হচ্ছে এবং ভবিষ্যতে আপনারা কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। কেননা আপনার চাওয়া পাওয়া অনুসারে কিন্তু আমি ভিডিও বানাবো যাতে করে আমার সাবস্ক্রাইবাররা সবসময় যেন খুশি থাকে সেই চেষ্টাই আমি করব। আর আজকে যেন একটু বাজে কথা বেশি বলা হয়ে যাচ্ছে, তাহলে চলুন কাজের কথাটা বলি এবং অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করব। কেননা আপনার মূল্যবান সময়ে আমার পক্ষে যথেষ্ট গুরুত্ব, টার্কি পাখিদের পালন করার নিয়মগুলো সম্পূর্ণ আলাদা, সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এরা সাংঘাতিক খিদে পায় এদের এবং খিদের জ্বালায় চিৎকার করতে থাকে, সেই সময়ের আগেই খাবার মজুদ রাখতে না পারলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবেন। সুতরাং খামার তৈরির আগেই সব কিছু আপনাকে পরিকল্পনামূলকভাবে পথে নামতে হবে এবং সেরকম খাওয়া দাওয়ার পাশাপাশি শারীরিক পরিচর্যার জন্য আপনি কিন্তু প্রাণী চিকিৎসক এবং পশু চিকিৎসকদের সঙ্গে পুরো গাইড নেওয়ার জন্য বিনামূল্যে তাদের পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে কোনো পয়সা লাগবে না এবং চাহিদার শারীরিক চাহিদার জন্য আলাদাভাবে যে ভুট্টার চূর্ণ বা এক্সট্রা অর্ডিনারি ফুড দিয়ে কিন্তু তাকে প্রতিপালন করলে পরে আপনি ভালো ফলন পাবেন এবং ভালো ফলন পাওয়ার জন্য এক্সট্রা এনার্জির জন্য যেমন মানুষরা ইনসিওর মতো এক্সট্রা খোরাক নেয় সেরকম কিন্তু খাবারের সাথে ভুট্টার চূর্ণ মিশিয়ে দিলে আপনি ভালো ফল পাবেন। টার্কি পাখিরা একসময় খুব ভালো উড়তে পারতো, এখন আর উড়ে না, তার কারণটা হচ্ছে এখন রেডিমেড খাবার পেয়ে যাচ্ছে এবং লালন পালন করার জন্য একটা খামারের মধ্যে আবদ্ধ থাকে, সুতরাং উড়ার কোনো প্রয়োজন পড়ে না, যার ফলে কিন্তু এদের উড়ার ক্ষমতাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এর ফলে তারা আর এখন উড়ার প্রয়োজনীয়তা অনুভব করে না, তখন খাবারে খুঁজে উড়তে হতো, এখন আর খামারে তৈরি রেডিমেড খাবার পাওয়ার ফলে তারা আর উড়তে পারে না, খুঁজতে যেতে হচ্ছে না। তবে হ্যাঁ, টার্কি পাখি পালন করতে খুব ভালো পরিকাঠামোর প্রয়োজন নেই, শুধুমাত্র যেমন তেমন করে একটা গড় বানালেই হলো, তাদেরকে অন্য প্রাণী এসে যেন আক্রমণ না করে এমন একটা খাঁচার মতো লোহার খাঁচা বা জাল টাইপের হতে হবে এবং তারা যেন না পালিয়ে যেতে পারে সেরকমভাবে শক্ত সামর্থ্য জালির মতো একটা জায়গা তৈরি করবেন, যার ফলে কিন্তু আপনি নিশ্চয়তা সহিত এই টার্কি পাখি পালনে আপনি লাভান্বিত হবেন এবং আপনার এবং আপনার পাশাপাশি অন্যান্যদের বেকারত্ব দূর হবে। সুতরাং বন্ধু, এইরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।